এখন আমি সেমিস্টার ফোর ফোর কোর্স এইট সিকোয়েন্স অফ ফাংশন এটা এই টপিকটা শুরু করবো। এটা এর ফার্স্ট লেকচার। তো টপিকটা হচ্ছে সিকোয়েন্স অফ ফাংশনস। তো আমরা নাম থেকেই এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করি। সিকোয়েন্স অফ ফাংশন মানে আমরা জানি যে সিকোয়েন্স মানে তার ডোমেনটা সবসময় হয়, সিকোয়েন্স একটা ফাংশন যার ডোমেনটা হয় ন্যাচারাল নাম্বার। এখানে বলছে সিকোয়েন্স অফ ফাংশন, তো ডোমেনটা এখানে যেটা থাকবে সেখানে সমস্ত ফাংশন থাকবে। তার মানে কি, একের জন্য একটা ফাংশন, দুইয়ের জন্য আরেকটা ফাংশন, তিনের জন্য আরেকটা ফাংশন। তো এই 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 যে আউটপুট যে সেটটা সেটা প্রত্যেকে এক একটা ফাংশন। এবারে আমরা ফাংশনে যদি চলে আসি, সেই ফাংশন আবার প্রতিটা ফাংশনে আমরা কি জানি না, ডোমেন থাকে আর কোডোমেন থাকে। তো এখানে এফ ওয়ানের জন্য একটা ডোমেন থাকবে, কোডোমেন থাকবে, এফ টুর জন্য তাই ডোমেন কোডোমেন, এফ থ্রি এফ প্রত্যেকের জন্য থাকবে। এখন প্রশ্ন হবে যে এই ডোমেনগুলো কি আলাদা, এই ডোমেন যদি আলাদা করা হয় যে সাবজেক্টটা খুবই ক্রিটিক্যাল হয়ে যাবে। তো আমরা ডোমেন আর কোডোমেন এই প্রত্যেকটা ফাংশনের একই রাখ, কারণ এখানে ডোমেন যেটা ডোমেনকে একটা যেমন এমনি কমন ডোমেন, এফ ওয়ান এর ডোমেনটা যা এফ টু এর তাই প্রত্যেকেরই কমন ডোমেন। আর আমরা রিয়েল অ্যানালিসিস করছি, তাই কোডোমেনটা আউটপুটটা হবে রিয়েল নাম্বার। তো ফার্স্টে এই এটাকে আমাদের চোখে ফেলতে হবে, দিলে আমরা এটাকে বলবো সিকোয়েন্স অফ ফাংশনস। এইভাবে আমরা এলিমেন্টের জায়গায় প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে এক একটা ফাংশন, প্রত্যেকটা ফাংশনের ডোমেনটা একই আর কোডোমেনটা হচ্ছে গিয়ে রিয়েল নাম্বার। এই হচ্ছে সিকোয়েন্স অফ ফাংশন। এইবারে এক একটা আলোচনা আসি, তাহলে আমরা কি দেখতে পেলাম, এই ডোমেনটা দিয়েই আলোচনা শুরু করি যে প্রত্যেকটা ফাংশনের ডোমেনটা কমন। তাহলে ডোমেন কমন, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ডিটা তাহলে ডোমেন, ডিতে একটা বিন্দু আছে সাপোজ এক্স জিরো, এক্স জিরো হচ্ছে ডোমেন ডি এর পয়েন্ট। তাহলে কি হবে না, এই পয়েন্টে এফ ওয়ান একটা ফাংশন, তাহলে এই পয়েন্টে এফ ওয়ান এক্স জিরো এটা একটা রিয়েল নাম্বার, যেহেতু আউটপুটটা রিয়েল নাম্বার তাহলে এফ ওয়ান এক্স জিরো হচ্ছে একটা রিয়েল নাম্বার, এফ টু এক্স জিরো সেটা আর একটা রিয়েল নাম্বার। তাহলে এইভাবে যদি এক একটা করে লিখে যাই তাহলে আমরা কি পাবো, এইটা নিজে একটা রিয়েল সিকোয়েন্স। এটা কিন্তু সিকোয়েন্স অফ ফাংশন নয়, এটা হচ্ছে যখন ফাংশনে এক্স জিরো বিন্দুতে ভ্যালু বসাচ্ছে সেটা। তাহলে এই গোটাটা একটা রিয়েল নাম্বার, এই গোটাটা একটা রিয়েল নাম্বার, তাহলে আমরা কি পাবো না, এটা হচ্ছে একটা রিয়েল সিকোয়েন্স। একই রকম ভাবে যদি আর একটা বিন্দু ধরি এক্স ওয়ান বিলংস টু ডি, তাহলে এফ ওয়ান এক্স ওয়ান এটা একটা রিয়েল নাম্বার, এফ টু এক্স ওয়ান এটা আর একটা রিয়েল নাম্বার, আরেকখানা রিয়েল সিকোয়েন্স হয়। তাহলে এখান থেকে ইমিডিয়েট কি ধারণা হলো না, এই ডোমেনে যতগুলি পয়েন্ট আছে যতগুলি রিয়েল নাম্বার আছে প্রত্যেকটা রিয়েল নাম্বারের জন্য আমরা আলাদা আলাদা রিয়েল সিকোয়েন্স পাব। ফর এক্সাম্পল সাপোজ ডোমেনটা, সাপোজ আমি একটু ডোমেনটাকে একটু বড় করে শুরু করি, আর থেকে আর, হ্যাঁ দেখেন আর টু আর বি ডিফাইন্ড বাই, বি ডিফাইন্ড বাই এফ এন এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন, এক্স বিলংস টু আর, এক্স বিলংস টু আর। এখানে গোটাটা নিয়েছি, যদি এক্স এর মান দুই নেই তাহলে সিকোয়েন্সটা পাবো টু টু দি পাওয়ার এন।
x এর মান যদি 3 বসাই তাহলে সিকোয়েন্সটা হবে 3 টু দি পাওয়ার k। তাহলে প্রত্যেকটা রিয়েল নাম্বারের জন্য আলাদা আলাদা করে আমরা সিকোয়েন্স পাব, যেটা বলেছিলাম যে ডোমেনে যতগুলি বিন্দু আছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সিকোয়েন্স পাব। যদি x সমান হাফ বসাই তাহলে সিকোয়েন্সটা পাবো 1 বাই 2 টু দি পাওয়ার a। তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট রিয়েল নাম্বারের জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সিকোয়েন্স পাবো। আমরা জানি যে সব সিকোয়েন্স কিন্তু কনভার্জ করে না, যেমন এখানে 2 টু দি পাওয়ার n যে সিকোয়েন্সটা পেয়েছিলাম আমরা জানি এটা ইনফিনিটিতে ডাইভার্জ করে, আবার 1 বাই 2 টু দি পাওয়ার n এটা আবার 0 তে কনভার্জ করে। তাহলে এরপরে এর ক্যারেক্টার গুলো নিয়ে আলোচনা হবে। পয়েন্ট ওয়াইজ কনভারজেন্ট, পয়েন্ট ওয়াইজ কনভারজেন্ট, পয়েন্ট ওয়াইজ কনভারজেন্ট কাকে বলবে? না, এই পয়েন্ট ওয়াইজ কনভারজেন্ট এটা নামের মধ্যেই লুকিয়ে আছে। পয়েন্ট ওয়াইজ কনভারজেন্ট আর কনভারজেন্ট নামের মধ্যেই লুকিয়ে আছে যে এই যেটা বললাম যে ডোমেনের প্রত্যেকটা পয়েন্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট সিকোয়েন্স পাবো, এই প্রতিটা সিকোয়েন্স যদি কনভার্জ করে তখন এই সিকোয়েন্স অফ ফাংশনটাকে বলা হবে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। তবে কখন পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট পাবো? না, এই ডোমেনের যতগুলি বিন্দু আছে প্রত্যেকটা পয়েন্টের জন্য যে ডিফারেন্ট ডিফারেন্ট সিকোয়েন্স পাচ্ছি প্রত্যেকটা যদি কনভার্জেন্ট হয় তখন আমরা কি করব, এটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। তাহলে এই যে সিকোয়েন্সটা এটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হবে না, এই সিকোয়েন্সটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হবে না, কিন্তু এই ডোমেনটাকে যদি আমি ছোট করি তাহলে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হয়ে যাবে। সাপোজ এই ডোমেনটাকে এটা করলাম জিরো থেকে ওয়ান ওয়ান, আর এখানে এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এক্স প্লাস জিরো, এখন কিন্তু পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হয়ে যাবে। আমরা সিকোয়েন্সের ওয়েলন রেজাল্ট থেকে আমরা এটা জানি যে এফ এন এক্স তোমার লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন এটা কত হয়, জিরো হয় যদি এটা জিরো থেকে একের মধ্যে থাকে, আর এক হবে যদি এক হয়, মানে এক্স এর মান যদি এক বসে এক বিন্দুতে যে সিকোয়েন্সটা পাবো সেটা ওয়ানে কনভার্স করবে, আর জিরো থেকে একের মধ্যে যে সিকোয়েন্সগুলো পাবো প্রত্যেকে জিরোতে কনভার্স করবে। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে না, ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে যে ডিফারেন্ট ডিফারেন্ট সিকোয়েন্স পাচ্ছি প্রতিটা সিকোয়েন্স কনভার্জেন্ট হচ্ছে। সো এফ এন এক্স যেখানে এফ এন হচ্ছে এফ এন যেখানে এফ এন এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হবে যদি ডোমেনটা হয় জিরো ওয়ান। এটা আর একটু বড়ো ইন্টারভ্যালেও পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হবে, এটা হবে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান, এটা হলেও এটা এই ইন্টারভ্যালেও এটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হয়। যাই হোক, তাহলে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট এইটা তাহলে শুধু এই ফাংশনের ফর্ম মুখস্থ করতে করে কেউ যদি মুখস্থ রাখে তাহলে কিন্তু অসুবিধে আছে, কেন এইটা অনেক কিছু এর উপর নির্ভর করে। এক ফাংশনের ফর্ম, দুই ডোমেনটা কি, এই অনেকগুলো জিনিসের উপরে নির্ভর করে। তো আমি বারেবারেই বলেছি প্রত্যেকটা লাইন অ্যানালিসিসে বুঝে পড়তে হবে, ওই নোট পড়তে গেলেই বিপদ, এই বইটা থরোলি পড়তে হবে। তাহলে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট কি বললাম না, এই প্রত্যেকটা ডোমেনের প্রত্যেকটা পয়েন্টের জন্য যে ডিফারেন্ট ডিফারেন্ট সিকোয়েন্স পাবো প্রতিটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তখন সিকোয়েন্স অফ ফাংশনটাকে বলা হবে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট সিকোয়েন্স অফ ফাংশনস। এবারে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট যদি হয় তাহলে আমরা কি পাবো, এইবারে আমরা আবার আসি যে এইটা ডোমেন, এটা হচ্ছে প্রত্যেকটা ফাংশনের কমন ডোমেন হচ্ছে ডি,
এখানে একটা বিন্দু আছে x0 তাহলে x0 এর জন্য কি পাবো আমরা না fn x0 এটা একটা রিয়েল সিকোয়েন্স পাবো যেহেতু পয়েন্ট ওয়াইজ কনভারজেন্ট এটা একটা জায়গায় কনভার্জ সাপোজ সেটা n0 তাহলে এটা কনভার্জ হলো যেখানে l0 আবার x1 আর একটা সাপোজ দিতে আর একটা পয়েন্ট এই সাপোজ x0 x1 এইটা আছে তাহলে fn x1 এটা আর একটা সিকোয়েন্স পাবো এটা যেখানে কনভার্জ করছে সাপোজ সেটাকে বলি x1 তাহলে x1 তাহলে x1 এর জন্য আর একটা বিন্দু পড়ছে তাহলে এখানে ডোমেনে যতগুলো বিন্দু আছে তাদের করসপন্ডিং এক একটা করে রিয়েল নাম্বার পাবো কেন প্রত্যেকে কনভার্জ প্রত্যেকে কোনো না কোনো রিয়েল নাম্বারে কনভার্জ করছে তাহলে এটা আর একটা ফাংশনকে ডিফাইন করবে যেটাকে আমরা বলছি লিমিট ফাংশন কি বলছি না লিমিট ফাংশন তাহলে লিমিট ফাংশনটা কি না লিমিট n টেস টু ইনফিনিটি f n x এইটা যেখানে কনভার্জ করবে তাকে নাম দিচ্ছি f x x বিলংস টু দ্য ডোমেন d ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে যে সমস্ত x থাকবে তাদের জন্য সিকোয়েন্সটা যেখানে কনভার্জ করছে তাকে বলছি লিমিট ফাংশন তাহলে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হলে তাহলে আমরা এই লিমিট ফাংশনটি পাবো তাহলে অঙ্ক করার ক্ষেত্রে কি করে বুঝবো না ওই যে ইন্টারভেলে লিমিট ফাংশন লিমিট এক্সিস্ট করবে প্রত্যেকটা এক্সটাকে ভ্যারি করাবো এক্স এর প্রত্যেকটা মানের জন্যই যদি লিমিটটা এক্সিস্ট করে যায় তাহলেই লিমিট লিমিট ফাংশন পাবো এবং বলবো এটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট এইবারে আসা যাক এবারে বইতে যে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্টের উদাহরণগুলো আছে সেগুলো প্রত্যেকের পড়ে নিতে হবে আমি আর ডিটেলস এক্সাম্পলে যাচ্ছি না তো প্রত্যেককে বলবো যে উদাহরণ যা আছে সব যেন লাইন বাই লাইন পড়া হয় বই পড়া হয় যে কোনো বই আছে বাটলি সার্ভার্ট আছে মাপার বই আছে ক্যালথাসের বই আছে রুবিনের বই আছে তো বই থেকে সিকোয়েন্স অফ ফাংশন আমি করতে পারবো এইবার আসি ইউনিফর্ম কনভার্জেন্স যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট ইউনিফর্ম কনভার্জেন্স এই ইউনিফর্ম কনভার্জেন্স ইউনিফর্ম নামটা আমরা আগেও শুনেছি ইউনিফর্ম কন্টিনিউটিতে শুনেছি ইউনিফর্ম কন্টিনিউটি আমরা জানি যে কন্টিনিউয়াস ফাংশন আর ইউনিফর্ম কন্টিনিউয়াস ফাংশন দুটোর মধ্যে অনেক আছে ইউনিফর্ম কন্টিনিউটি অনেক বেশি পাওয়ারফুল এটা স্যাটিসফাই করে গেলে অনেক কিছুই শর্ত যেটা কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে আমাদের স্যাটিসফাই করে না দেখা যায় ইউনিফর্ম কন্টিনিউয়াস হলে সেগুলো ইজিলি স্যাটিসফাই করে যায় এখানেও তাই ইউনিফর্ম কনভার্জেন্স মানে একটা পাওয়ার এটা থাকলে আমরা অনেক কিছু এক্সট্রা শর্ত এক্সট্রা পাই তাই এটাকে আমাদের খুব ভালো বুঝতে হবে এইটাই বোঝাতেই আমাদের চ্যালেঞ্জ ইউনিফর্ম কনভার্জেন্স ইউনিফর্ম কনভার্জেন্সের ক্ষেত্রে আমি আবার এই উদাহরণ দিয়ে শুরু করি এই উদাহরণটা দিয়ে শুরু করি x টু দি পাওয়ার n x বিলংস টু ক্লোজড ইন্টারভেল 0 1 এর লিমিট ফাংশনটা হচ্ছে fx যেটা 0 থেকে 1 এর মধ্যে হলে 0 আর 1 হলে 1 এই এটা হচ্ছে এটা হচ্ছে লিমিট ফাংশন এটা সিকোয়েন্স অফ ফাংশন এটার ক্ষেত্রে আমি এক একটা পয়েন্ট আলোচনা করি সাপোজ x = 1/2 হাফ এর জন্য যে সিকোয়েন্সটা আমরা পাব সেটা কি পাব না fn হাফ সমান হচ্ছে 1/2 আমরা জানি এটা কোথায় কনভার্জ করে না এটা জিরোতে কনভার্জ করে as n tends to infinity আবার x সমান যদি 1/3 বসাই সেক্ষেত্রেও যে সিকোয়েন্সটা পাবো সেটাও জিরোতে কনভার্জ হচ্ছে as n tends to infinity এখানে এক কাজ করি এখানে আমি এপসাইলন ধরি এপসাইলন দিয়ে একটু আলোচনা করি এপসাইলনটাকে সাপোজ 0.01 মানে 1/100 সাপোজ তাহলে যেটা সিকোয়েন্সের শর্ত একটা ন্যাচারাল নাম্বার পাওয়া যাবে যেখানে 1/2 n -0 <0 এপসাইলন হবে
তো এটা মানে এটা 1/2 টু দি পাওয়ার n, এটা 1 এর 100 থেকে ছোট হতে গেলে n এর 1 থেকে হতে হবে টু দি পাওয়ার 6 হচ্ছে 64, টু দি পাওয়ার 7 হলে 1/128 লেস দেন এটা হচ্ছে, তার মানে এখানে n গ্রেটার ইকুয়াল 7 যেটা k এর 1, এখানে k এর 1টা হচ্ছে হিয়ার k ইজ 7, k ইজ 7 যদি 1 এর 3 করা হতো মানে এই সিকোয়েন্সের ক্ষেত্রে তাহলে 1 এর 3 মাইনাস 0 এইটা হবে যদি 3 টু দি পাওয়ার 4 আমরা জানি 81 তাহলে 3 টু দি পাওয়ার 5 এই ক্ষেত্রে হবে n গ্রেটার ইকুয়ালস টু 5 বলে হবে। এখন এই 5 আর 7 এর মধ্যে 7টা বড়, আমি যদি এটাকে 5 এর জায়গায় 7 ব্যবহার করি তাহলে কিন্তু এর সাথে সেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বললাম যে দুটো ডিফারেন্ট পয়েন্ট 0 1, একটা হচ্ছে হাফ আর একটা হচ্ছে 1 এর 3, 1 এর 3টা আরো ছোট, তাহলে 1 এর 3-এর জন্য যে সিকোয়েন্সটা পাচ্ছি আর হাফের জন্য সে সিকোয়েন্সটা পাচ্ছি, এই দুটোর মধ্যে যে বড় কে, এখানে বড় কে এটা হাফের জন্য আসছে, এইটা ব্যবহার করলে দুটোতেই স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে আমি একটা এফ সমের জন্য একটা কে দুটো বিন্দুতে কাজ করাতে পারছি। এইখানে প্রশ্ন যে এটা কি তো ইন্টারভ্যালে যত পয়েন্ট আছে সবার জন্য স্যাটিসফাই করবে, দেখা যাক এক্ষেত্রে কি হয়। এক্ষেত্রে 0 হাফ একের তিনটা আরো এদিকে, তাহলে একের তিনের জন্য যে কেটা পেয়েছি হাফের জন্য কিন্তু আরো বড় কেটা পেয়েছি, আমার বড় কেটাই সমস্ত পয়েন্টে স্যাটিসফাই করছে। তো এই সিকোয়েন্স অফ ফাংশনটা এমনই, যত আমরা আস্তে আস্তে একের দিকে যাব তত কেটা বাড়তে থাকবে, হাফের থেকে 2 এর 3 করি দেখা যাবে কে এর মানটা আরো বড় হলে এই 1/100 এটাকে স্যাটিসফাই করবে। তাহলে যত একের দিকে যাব তত কে এটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, তাহলে কে যদি ক্রমশ বাড়তেই থাকে তাহলে ম্যাক্সিমাম কে এটা কোন বিন্দুতে পড়বে এক্ষেত্রে পাবো না, কেন এটা যতই যাই না কেন আস্তে আস্তে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, যার কোনো শেষ নেই। তাহলে কোনো লার্জ কে খুঁজে পাবো না, যার জন্য একটা এপসাইলনের জন্য একটা কে সমস্ত বিন্দুতে কাজ করবে, তো এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে না। তাহলে ইউনিফর্মলি কনভার্জেন্ট হওয়ার শর্ত কি, না এই এপসাইলন এই যে কে যে বিন্দুটা আমরা কি জানি সিকোয়েন্সের ক্ষেত্রে, না একটা এপসাইলনের জন্য একটা কে, যদি এপসাইলনের জন্য একটা কে পাওয়া যায় তার জন্য ওই শর্তটা স্যাটিসফাই করে। এক্ষেত্রে সিকোয়েন্স অফ ফাংশন মানে ডোমেনে যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট সিকোয়েন্স আছে, তাহলে একটা এপসাইলনের জন্য একটা কে যে যদি সমস্ত পয়েন্টে কাজ করানো যায় তখন আমরা বলছি সিকোয়েন্স অফ ফাংশনটা হচ্ছে ইউনিফর্মলি কনভার্জেন্ট। এই সিকোয়েন্স অফ ফাংশনটাকেই যদি আগে কোথাও থামিয়ে দেওয়া যায় এর আগে তাহলে এটা আবার ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে যাবে, কারণটা পরিষ্কার না? আস্তে আস্তে কেটা কি দেখছিলাম, একে তিনে যে কেটা পেয়েছি হাতে আরো বড় কে পেয়েছি, যতই দিকে যাব তত বড় কে, তো এর কাছে যখনই আসবো এই পয়েন্টটাতে যে কেটা পাবো সেইটাই হয়ে যাবে ম্যাক্সিমাম কে, এবং যেহেতু ম্যাক্সিমাম কে বাউন্ডারি পেয়ে যাচ্ছি তাই এটা ওই কেটা আগের যত পয়েন্ট আছে প্রত্যেকটাকে স্যাটিসফাই করবে। তাহলে এক্ষেত্রে একটা অপশন হলো একটাকে সমস্ত পয়েন্টে কাজ করলো তখন এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে যাবে 0 এ, যেখানে এইটা হচ্ছে গিয়ে লেস দেন 1 1 পর্যন্ত যেতে গেলে ও কখনোই পাবো না, সবসময় বড় হতেই থাকবে, বড় হতেই থাকবে, কেন এখানে 1 এসে একটা ব্রেক হয়ে গেছে। যাই হোক এখানে বোঝা যাচ্ছে যে এই রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে এগুলো আলোচনা করাটা ডিফিকাল্ট হবে, কারণ কি না এই ইন্টারভেল 0 1 যে ইন্টারভেল আমরা সবসময় জানি ইন্টারভেল হচ্ছে আনকাউন্টেবল সেট, অর্থাৎ এই যে পয়েন্ট ধরে ধরে এগিয়ে যাবো যাকে কাউন্ট করতে পারছি না, পয়েন্ট ধরে ধরে কী করে এগোবো, তাই আমাকে অল্টারনেট মেথডে যেতে হবে, তো অন্য থিওরিও যেতে হবে,
এইভাবে বোঝা সব সময় যাবে না। আমি বলবো তাও ওই উদাহরণগুলো দেখতে, এই এই করসপন্ডেন্সগুলো দেখতে। তো পরের দিন কীভাবে ইউনিফর্ম কনভার্জেন্সের অঙ্ক হবে তার জন্য আরো থিওরি পড়তে হবে। থিওরি প্রথমেই যে থিওরি আছে কচিস ক্রাইটেরিয়া সেটা আমরা পড়ব, এইটা আমরা পরের ক্লাসে পড়বো। কচিস ক্রাইটেরিয়া ফর ইউনিফর্ম কনভার্জেন্স, কচিস ক্রাইটেরিয়া ফর ইউনিফর্ম কনভার্জেন্স। তার আগে বইতে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স, লিমিট ফাংশন, ইউনিফর্ম কনভার্জেন্সের সংজ্ঞা এবং ইউনিফর্ম কনভার্জেন্সের কিছু উদাহরণ দেখে নিতে বলবো। এরপরে অঙ্ক করার ক্ষেত্রে কচিস ক্রাইটেরিয়া, তারপরে কিছু থিওরি আছে, তারপরে অঙ্ক করতে গেলে তার উপর বেশ করে অঙ্কগুলো সহজ হবে। তো আমি এর আগে থরলি বইটা যতটা আছে এগুলো পড়ে নিতে পারবো, তারপরে ক্লাসটা আমি পরের লেকচারটা নেব, তাতে করে অঙ্কগুলো করতে আরও সুবিধে হবে। আজকে এই পর্যন্ত।